আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি, যেটা বলতে হবে না। দীর্ঘ যাবৎ 3-4 বছর পর অপেক্ষা করার পর আমিও নিলাম একটি ক্যাননের প্রোডাক্ট, যেটা হচ্ছে ক্যাননের 600D ক্যামেরাটি, ক্যাননের। তো আমি আপনাদেরকে দেখাবো সেই ক্যামেরাটি কিনতে আমার কত লাগছে বা কী কী আমার দরকার হয়েছে বা কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে দিব, এবং আমি এটার সাথে কোন প্রাইম লেন্স ব্যবহার করতেছি সেইটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে আমার যে ক্যামেরার যে বক্সটি আছে সেই বক্সটি আগে আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাননের অফিসিয়ালি একটি প্রোডাক্ট। তো এটা হচ্ছে ক্যাননের 600D। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যানন ISO 600D, এটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য আমি এই ক্যামেরাটি নিয়েছি, যার কারণে এটার মোড মাড অনেকগুলো ফোকাস পয়েন্ট রয়েছে, অনেকগুলো ফিউচার ভালো দিক দিয়ে আমি পেয়েছি, এই জন্য আমি এই ক্যামেরাটি নিয়েছি। তো বন্ধুরা, আমি এই ক্যামেরাটি নিতে আমি গিয়েছি ঢাকা বসুন্ধরাতে যাই নাই, আমার প্রথম প্ল্যান ছিল বাইতুল মোকাররম যাওয়া, কিন্তু আমি গিয়েছি শুক্রবারে, এজন্য আমার বাইতুল মোকাররম যাওয়া হয়নি, আমি সোজা চলে গেছি যমুনা ফিউচার পার্কে। তো এখানে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি খুঁজে পেলাম ক্যামেরা ওয়ার্ল্ড শপ। তো ওই শপ থেকে আমি এই ক্যামেরাটি নিয়েছি, তারপর আমি ডিজিটাল শপেও যোগাযোগ করেছি, ওইখানে ইউজ প্রোডাক্ট দেখে আমি ওইখান থেকে নেই। তাই আমি আপনার ক্যাননের অফিসিয়াল প্রোডাক্টটি আমি নিয়েছি, ক্যাননের 600D। তো এটা আমি ওরা আমাকে গিফট হিসাবে তেমন কিছু দেয়নি, একটি বিবেক দিতে চাইছিল, কিন্তু আমি বিবেক নেই। বিবেকের বদলে আমি এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটি আমি ক্যারিয়ার করেছি আমার নিজের টাকা দিয়ে, মোট আমার থেকে এই ব্যাগটি ওনারা প্রায় 1700-1800 টাকা রাখছে ওনারা। তো আমি এই ব্যাগটি আমার পছন্দের মতো আমি নিয়েছি, আর এর সাথে আমি লেন্স ব্যবহার করতেছি আপনার এই যে দেখতে পাচ্ছেন ইয়াংনোর প্রাইম লেন্স, 50mm ইয়াংনোর প্রাইম লেন্স, যেটা ওইটা আমি ব্যবহার করতেছি। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পারছেন যে কত টাকা খরচ গেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি এটা মোট ইয়াংনোর প্রাইম লেন্সটি এটা রাখছে প্রায় 7500 টাকা, মোট 7000 টাকা রাখছে, আর বডির প্রাইস নি হচ্ছে আপনার 25000 টাকা। তো 25000 টাকা আর 7500 মিলিয়ে আপনার কত এসে আপনি যোগ করে নিন, আর এর সাথে ব্যাগটাকেও যোগ করবেন। তারপর আমার আরেকটি যেটা দরকার সেটা হচ্ছে 75-300 জুম লেন্স, ফটো কোয়ালিটির জন্য ওটা হচ্ছে একটা জাতীয় লেন্স। তো ওই লেন্সটা আমার অবশ্যই দরকার হবে। তো ওই লেন্সটা আমি কিছুদিনের মধ্যে আবার যমুনা ফিউচার পার্কে যাব, যাওয়ার পর যেই শপ থেকে আমি ক্যামেরাটি নিয়েছি ওই শপ থেকে আমি আবার গিয়ে যে আমার যে 75-300 জুম লেন্স ওইটা আনতে হবে। তো বন্ধুরা, আপনারা দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই ওই লেন্সটাও নিয়ে আসতে পারি, কিছু টাকার দরকার, তাই তো? তো আমি ওইটা এক দুদিনের ভিতরে নিয়ে আসবো। তো বন্ধুরা, এখন যে ভিডিওর কোয়ালিটিটা দেখতেছেন সেটা সম্পূর্ণ কিন্তু ক্যাননের 600D, যেই আপনার 600D দিয়ে রেকর্ড করা, আর তার পাশে এই যে আপনার ইয়াংনোর 50mm প্রাইম লেন্সটি দিয়ে কিন্তু ভিডিওটি রেকর্ড হচ্ছে। তো আপনার এই ভিডিও কোয়ালিটি এবং কীরকম পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে আমার এই চ্যানেলের ক্যামেরা দিয়ে একদম সর্বপ্রথম ভিডিও। তো বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ আমার পাশে থাকুন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।